السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি আব্দুল হামিদ মিয়াজি আজ ঈদের পরবর্তী ক্লাস পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনার জন্য আমি উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সর্বপ্রথম আমি তোমাদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছি জানাই এবং আশা করি তোমরা ঈদ ভালোভাবে কাটিয়েছ এবং ঈদের সাথে সাথে বাসা বাড়িতে অবস্থান করে সবাই সুস্থ আছো এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আরও আশা করি তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং আমাদের যে দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাস চলছে তার এই ধারাবাহিকতায় আজ আমার পঞ্চম শ্রেণীর ক্লাস ফাইভের পঞ্চম যে ইংরেজি বিষয় নিয়ে বিষয়ের উপর আজকে আলোচনা। তাই আশা করি আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে রুটিন ভিত্তিক ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নিয়ে আসছ আমি আশা করি। তাই আমি আজকে তোমাদের ক্লাসে এখনই উপস্থাপন করব, আশা করি তোমরা সবাই প্রস্তুতি নিয়ে আসছ। সুপ্রিয় শিক্ষার্থী মৃদু, সর্বপ্রথম আমি আজকে যেহেতু আমাদের ইউনিট 17 আর যে ইউনিটটি আমি তোমাদের জন্য যেহেতু সময় অপুষ্ট না হয় তাই আমি ইউনিটটি তোমাদের জন্য উপস্থাপন করে রেখেছি। তাই আমি সর্বোত্তম উক্ত ইউনিটটি সরল অনুবাদ করব এবং তারপর থেকে তার থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বোত্তম তোমরা উক্ত ইউনিটটি দেখো। তাহলে আমি আবার আমার পরিচয় দিচ্ছি, আমি হলাম আব্দুল হামিদ মিয়াজি, সিনিয়র শিক্ষক, আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর। আমাদের আজকে ইউনিট হলো 17, আমাদের গল্পটি হলো দি অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ অলিম্পিক গেমটা হলো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। অলিম্পিক গেমটা হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। দি অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স ইন ডিফারেন্ট হোস্ট সিটি। অর্থাৎ অলিম্পিক গেমটা প্রতি 4 বছর পরপর বিভিন্ন স্বাগতিক দেশে বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। মোর দ্যান 200 নেশনস সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস। অর্থাৎ এই অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় 200-এর উপরে দেশ শত জাতি বা রাষ্ট্র প্রায় 13,000 প্রতিযোগিতা এই বিভিন্ন খেলা অর্থাৎ 30টির উপরে বেশি খেলা তারা প্রতিযোগী পাঠিয়ে থাকেন। অর্থাৎ এই অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় 13-30টির উপরে বিভিন্ন ধরনের 30টি খেলা বা ক্রীড়া অনুষ্ঠিত হয় এবং এতে প্রায় 13,000 প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে। The first Olympic Games was held in Greece almost 3,000 years ago. বিশ্বের প্রথম অলিম্পিক গেম ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে প্রায় 3,000 বছর পূর্বে গ্রিস দেশে অনুষ্ঠিত হয়। The modern Olympic Games started in 1896. আধুনিক যে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া আধুনিক ক্রীড়া অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা 1896 সালে অনুষ্ঠিত হয়। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন। এবং তখন থেকে এ পর্যন্ত 31টি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে জানতে পারছি যে আমাদের বিশ্বে এই যে গত শুক্রবার আমাদের বইতে দেওয়া হয়েছে 31 অর্থাৎ 31তম খেলা অনুষ্ঠিত হয়েছে। ইদানিং এই গত শুক্রবার জাপানের টোকিওতে তোমাদের সবার কাছে আমি জানিয়ে দিচ্ছি যে শুক্রবার 32তম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন হয়ে গেছে। যদিও এই ক্রীড়া প্রতিযোগিতা গত বছর হওয়ার কথা ছিল কিন্তু বিশ্ব করোনা ভাইরাসের কারণে 32তম ক্রীড়া প্রতিযোগিতা 1 বছর পিছিয়ে এই গত শুক্রবারে অনুষ্ঠিত হয় জাপানের টোকিও শহরে। এই ক্রীড়া প্রতিযোগিতা প্রায় 200 উপরে দেশ অংশগ্রহণ করে এবং প্রায় 11,000 প্রতিযোগিতা অংশ নিয়েছে আমরা জানতে পারছি ইতিমধ্যে। এবং এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন জাপানের রাজা নারিহিতো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম এই ইতিমধ্যে 32তম ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যা এখন জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে আমি তোমাদের জন্য আরেকবার উক্ত ইউনিটটি আলোচনা করছি। দি অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা হলো বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা, সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। দি অলিম্পিক্স আর হেল্ড এভরি ফোর ইয়ার্স ইন ডিফারেন্ট ফোর সিটি। অর্থাৎ এই অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি 4 বছর পরপর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। অর্থাৎ এক এক বছর এক একটা দেশ স্বাগতিক দেশ হিসেবে অংশগ্রহণ করে থাকে। মোর দেন 200 নেশন সেন্ড এ টোটাল অফ অ্যাবাউট 13,000 অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস। অর্থাৎ এই ক্রীড়া প্রতিযোগিতায় অলিম্পিক ক্রীড়াতে 200-এরও বেশি দেশ 30টি খেলায় বিভিন্ন ধরনের 30টি খেলায় অংশগ্রহণ করার জন্য 13,000-এরও বেশি প্রতিযোগী পাঠিয়ে থাকে। দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হিল্ড ইন গ্রিস অলমোস্ট 3,000 ইয়ার্স এগো। অর্থাৎ সর্বপ্রথম যে অলিম্পিক গেমটি অনুষ্ঠিত হয় তা আজ থেকে প্রায় 3,000 বছর পূর্বে গ্রিস দেশে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। দি মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। আধুনিক যে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা এটা 1896 সালে অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন। তখন থেকে 31তম বারে এই খেলাটা অনুষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি উক্ত ইউনিটটি দুইবার অর্থশ আলোচনা করলাম। আমি আশা করি তোমরা অর্থশ বুঝতে পেরেছ। এবার আমরা উক্ত ইউনিট থেকে যে মডার্ন কোশ্চেন যে 1নম্বর প্রশ্ন থাকে সেটা হলো ডান বাম, আমরা তাকে বলি বাংলা বলিতে ডান বাম, আর ইংলিশে বলে তাকে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। আমি আরেকবার বলছি, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। অর্থাৎ এ কলমের সাথে বি কলমের শব্দ মিলান তাদের সমার্থক শব্দ মিলিয়ে। তাহলে আমি তোমাদের জন্য 1নম্বর প্রশ্ন টেবিল আকারে সাজিয়েছি, আমি এবার তোমাদের জন্য উত্তরটা নিয়ে আসছি, তোমরা সবাই অনুসরণ করো। তাহলে আমাদের অ্যান্সারটা লিখতে হবে, কম্পিটিশন। তাহলে কম্পিটিশনতে কোন জিনিসটা যোগ হবে আমরা প্রথমে জানি, আমরা লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি কম্পিটিশন, আমরা লিখে নিই কম্পিটিশন অর্থ কি প্রতিযোগিতা। তাহলে আমরা তার সাথে কি বলতে পারি, তোমরা কি কোনটা হবে তোমরা বলতে পারবে প্রতিযোগিতা। আমরা তাহলে অ্যান ইভেন্ট, তার অর্থ এটা আছে কত মানে 4 নম্বর, তার মানে এটা হবে এ, এভাবে লিখতে হবে এ। এবার আমি অ্যান্সারটা লিখি অ্যান ইভেন্ট ইন হুইচ ওয়ান কম্পিট কম্পিটস আছে হিল, হিলের থেকে অনুষ্ঠিত হওয়া, তাহলে হিলের সাথে হবে কি অর্গানাইজড। তাহলে এর আছে 3 নম্বরে আমরা দেখতে পাবো এখানে যে উক্তি অর্গানাইজড
head of a organelle. 3 number is a host. হোস্ট শব্দ তো আমরা জানি যে স্বাগতিক দেশ, অর্থাৎ যে দেশে খেলাটা অনুষ্ঠিত হয়, তাহলে আমরা বলতে পারি এটা হলো কি অর্গানাইজার, অর্গানাইজার। তাহলে এটা হলো এক নাম্বার, ও আর জি এ এন আই জেড ই আর, অর্গানাইজার, অর্থাৎ যারা খেলাটাকে অনুষ্ঠান করে মানে পরিচালনা করে, অর্গানাইজার। ডি হলো অলমোস্ট, অলমোস্ট শব্দটা হলো প্রায়, অলমোস্ট শব্দটা প্রায়, আর এখানে কোন শব্দটা প্রায় আমরা জানি নিয়ান দেওয়ার তো কি কাজ আছে প্রায়, এখানে তো এখানে পাঁচ নম্বর দেওয়া আছে, তার মানে এখানে পাঁচ হলো নিয়ারলি, অর্থাৎ যেটা কাছাকাছি অলমোস্ট, এন ই এ আর এল ওয়াই নিয়ারলি, বাট নট কমপ্লিটলি, অর্থাৎ যেটাকে একটা কাঁচা দেখে পুরোপুরি নয় এমন জিনিসটাকে বলা নিয়ারলি বা অলমোস্ট, তার মধ্যে প্রায় নিয়ারলি বাট নট কমপ্লিটলি। হ্যালো পাই এটা আছে মডার্ন, মডার্ন শব্দার্থকেই আমরা জানি, মডার্ন শব্দ হলো আধুনিক, মডার্ন শব্দার্থ হলো আধুনিক, তাহলে এখানে হবে কোন হবে বিলংগিং টু প্রেজেন্ট টাইম, টু প্রেজেন্ট টাইম, তাহলে উত্তরটা হবে দুই নম্বর। হ্যাঁ বিলংগিং টু প্রেজেন্ট, প্রেজেন্ট টাইম, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা প্রথম অ্যান্সারটি আরেকবার আলোচনা করলাম, আলোচনা করতে যে তোমাদের সুযোগে তাহলে অ্যান্সারটা দেওয়ার কোশ্চেন নাম ওয়ান, অ্যান্সারটা হবে এ প্লাস ভি ফোর, এ প্লাস এ হলো কম্পিটিশন প্রতিযোগিতা, তার সমর্থ শব্দ হলো অ্যান ইভেন্ট, একটা বিষয় ইন হুইচ ওয়ান কম্পিটস উইথ আদার, একটা বিষয় বা প্রতিযোগিতা যেখানে একজন আরেকজন সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। বি হলো হিল্ড অর্থাৎ অনুষ্ঠিত হওয়া, বি হলো হিল্ড অনুষ্ঠিত হওয়া, অর্থাৎ অর্গানাইজড, অর্গানাইজড যেটা অনুষ্ঠিত হয়। হিল্ড হোস্ট অর্থাৎ হলো কি একটা স্বাগতিক দেশ যেখানে খেলাটা অনুষ্ঠিত হয়, সেখানে হবে হোস্ট হলো সি, হোস্ট হলো অর্গানাইজার, অর্গানাইজার অর্থাৎ যারা এটাকে আয়োজন, আয়োজক অর্থাৎ আয়োজন করে। ডি হলো অলমোস্ট, অলমোস্ট হতে প্রায়, তাহলে এখানে আমরা পেলাম নিয়ারলি বাট নট কমপ্লিটলি, যেটাকে পুরোপুরি না কিন্তু কাছাকাছি প্রায়, এটাকে বলে অলমোস্ট। মডার্ন, মডার্ন শব্দটা আধুনিক, তাহলে যার শব্দার্থ হলো মডার্নের সাথে মিলে বিলংগিং টু প্রেজেন্ট টাইম, যেটা সমসাময়িক সময়ের সাথে সম্পর্কিত, সম্পর্কিত বা সম্পর্কযুক্ত সেটা হলো মডার্ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা উত্তর লিসন থেকে এক নং প্রশ্ন আলোচনা করছি, আমি আশা করি তোমরা সবাই দেখতে পারছো এবং অ্যান্সার পাওয়ার জন্য তোমরা লিখে নিতে, লিখে নিতে যেতে হবে যে অ্যান্সারটা দুইবার আলোচনা করছি, তাহলে আমরা এই এই পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্নে আলোচনা করব। আশা করি সবাই উক্ত ইউনিটটি বা প্রশ্নের এখানে অ্যান্সারটি বুঝতে সক্ষম হয়েছে। আমরা জানি মডার্ন কোশ্চেনের দুই নাম প্রশ্ন থাকে ট্রু ফলস, তাহলে আমরা দুই নাম প্রশ্ন থেকে আমরা দুই তিনটা প্রশ্ন আলোচনা করব, রাইট ট্রু আর ফলস।
তাহলে আমরা উক্ত ইউনিট থেকে একটু উক্ত ইউনিট থেকে আমরা কয়টা ট্রু ফলস শিখব দেখি তোমরা অল্পটাই বুঝতে সক্ষম হয়েছো কিনা। আমার প্রথম প্রশ্ন হলো মডার্ন অলিম্পিক গেম স্টার্টেড ইন 1900, অর্থাৎ আধুনিক যে অলিম্পিক গেমটা ক্রীড়া শুরু হয়েছে 1998 সালে। তাহলে অ্যান্সারটি সঠিক ট্রু না ফলস বলতে পারবে? আমরা উক্ত এবার ইউনিটে ফলস সঙ্গে দেখো উক্ত ইউনিটে দেওয়া আছে যে মডার্ন অলিম্পিক গেমস আর হি স্টার্ট ইন লন্ডন দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড ইন লন্ডন, অর্থাৎ প্রথম যে ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক ছিল লন্ডনে। তাহলে উত্তরটা অ্যান্সারটা কি সঠিক না ফলস তোমরা বলতে পারবে? তাহলে আমরা জানি তাহলে এখানে পেলাম যে ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড ইন লন্ডন, অর্থাৎ প্রথম ক্রীড়া অলিম্পিক প্রতিযোগিতা ছিল অনুষ্ঠিত ছিল লন্ডনে না। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন ছিল গ্রিস। তাহলে অ্যান্সারটা হবে কি ফলস? More than 200 nations send then athletics to the মোর দ্যান 200 নেশন সেন্ড অ্যাথলেটিক্স টু দা অলিম্পিক গেমস, অর্থাৎ 200-এর উপরে জাতি অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় পাঠিয়ে থাকে। অ্যান্সারটা কি সঠিক তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমরা এখানে দেখবো মোর দ্যান 200 নেশন সেন্ড টোটাল, তাহলে 200-টা দেশ দেখাটা তাহলে উত্তরটা হবে কি সঠিক, অর্থাৎ অ্যান্সারটা হবে কি ট্রু, সেটা হবে ট্রু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমি তোমাদের নমুনা স্বরূপ 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমি আর বলছি যে মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1988, অর্থাৎ তাহলে উত্তরটা হবে ফলস, আমি লেখছি লিখে দিয়েছিলাম। 2 নম্বর দি ফার্স্ট অলিম্পিক গেমস হিল ইন লন্ডন,
the answer to the false. The number of more than 200 nation send athletes to the Olympic Games. Answer to the true. তাহলে আমরা দুই নম্বর প্রশ্নটি আলোচনা করলাম, এরপর যে আমরা তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, আশা করি জবাব দাও। তাহলে আমরা উক্ত ইউনিট থেকে কয়েকটা প্রশ্ন আলোচনা করব, আশা করি তোমরা লিখতে সক্ষম না বলে আমি তোমাদের উত্তরগুলি সহজ করে লিখে দিচ্ছি। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, হাউ ওপেন কখন অনুষ্ঠিত হয় বা হয়, আমরা জানি এখানে দেওয়া আছে অলিম্পিক জিনিসটা এভরি ফোর ইয়ার্স। তাহলে অ্যান্সারটা হবে, আমি আরো পরে প্রশ্ন বলে, হাউ ওপেন আর দ্য অলিম্পিক্স হিল। তাহলে অ্যান্সারটা হবে দ্য অলিম্পিক্স হিল every 4 years. আমরা এখানে দেখতে পেলে যে দি অলিম্পিক্স আর হিল every 4 years, অর্থাৎ প্রতি 4 বছর পর পর এই খেলাটা অনুষ্ঠিত হয়। আমি আর বলছি হাউ ওপেন আর দ্য অলিম্পিক্স হিল, আনসার হবে দি অলিম্পিক্স আর হিল every 4 years। দুই নম্বর প্রশ্ন বা বি, হাউ মেনি কান্ট্রিজ in the Olympics? How many countries compete in the Olympics? অর্থাৎ কতটি দেশ এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? আমরা অ্যান্সার লিখতে পারবি মোর দ্যান 200 নেশনস। তাহলে আমরা উক্ত ইউনিট থেকে আমরা জানতে পারি, দেখতে অ্যান্সারটা লিখতে পারি পাই মোর দ্যান 200 কান্ট্রিজ, মোর দ্যান 200 কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক্স। মোর দ্যান 200 কান্ট্রিজ কমপ্লিট দ্য অলিম্পিক্স। তাহলে আমাদের দুই নম্বর প্রশ্ন উত্তর আমরা জানতে পারলাম। তিন নম্বর প্রশ্ন হলো, হাউ মেনি অ্যাথলেটিক্স
How many athletes compete in the Olympic? How many athletes compete in the Olympics? At the Olympic Kriya Pratyog koto jon protijogi ongshogrohon kore thake koto jon protijogi ongshogrohon kore thake tar amra ektu recent ta porjalochona kori amra okto unit recent ta amra jante parlam je about 13000 athletes tar amra likhte pari about 13,000 athletes about 13,000 athletes compete in the Olympics. অর্থাৎ অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা প্রায় 13,000 প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে ডি হাউ মেনি স্পোর্টস are there in the Olympics? অর্থাৎ অলিম্পিক প্রতিযোগিতা কতটা খেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমরা এবার ইউনিট পর্যালোচনা করি এখানে আছে 13 ডিফারেন্স তাহলে আমরা আনসার এনডিতে পাইলাম আর তোমরা দেখতে পারছ আমি এখানে বলেছি দেয়ার আর 13 ডিফারেন্ট স্পোর্টস এখানে দেওয়া আছে অ্যাথলিস্ট কম্পিট ইন দ্য মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস অর্থাৎ 30টির মতো বা 30টির অধিক খেলা তারা অংশগ্রহণ করে থাকে তাহলে আমরা আনসারটা লিখতে পারি আমরা অ্যান্সারে যদি অর্থ মূল কথাগুলো দেখতে যাই তাহলে আমরা দেয়ার আর 30 স্পোর্টস আর ইন দ্য অলিম্পিক্স আমি তোমাদের সুযোগ তিনটা প্রশ্ন আসলে আমি আরো বলতেছি হাউ ওপেন আর দ্য অলিম্পিক্স হিল অর্থাৎ অলিম্পিক প্রতিযোগিতা কখন অনুষ্ঠিত হয় আমরা জানতে পেলাম দ্য অলিম্পিক্স আর হিল এভরি ফোর ইয়ার দ্য অলিম্পিক্স আর হিল এভরি প্রতি 4 বছর পর্ব অনুষ্ঠিত হয় বি হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক অর্থাৎ অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা কতটা দেশ বা জাতি অংশগ্রহণ করে থাকে অ্যান্সার আমরা জানতে পেলাম মোর দ্যান 200 কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক অর্থাৎ অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা 200 মতো দেশ বা জাতি অংশগ্রহণ করে থাকে সি হাউ মেনি অ্যাথলেটিক্স কম্পিট ইন দ্য অলিম্পিক কতটা কতজন প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে আমরা জানতে পারলাম অ্যাবাউট 13,000 অ্যাথলিটস কম্পিট ইন দ্য অলিম্পিক 13,000 মতো অংশগ্রহণ করে থাকে চাইন বসলো হাউ মেনি স্পোর্টস আর দ্যার ইন দ্য অলিম্পিক অর্থাৎ কতটা খেলা অংশগ্রহণ করে মধ্যে দ্বারা 30 স্পোর্টস আর ইন দ্য অলিম্পিক 30টার মতো খেলা অনুষ্ঠিত হয় তাহলে শুভ শিক্ষার্থীবৃন্দ আমি উক্ত ইউনিটটি নিয়ে পর্যালোচনা করলাম
তাহলে তোমরা বুঝতে এক দুই এবং তিন প্রশ্ন অবশ্যই বুঝতে পারছ। তাহলে আমি আর সময় ব্যয় না করে তোমাদের 6 নং একটা প্রশ্ন যে থাকে এই তোমাদের বাইরের কাজ এসে দিলাম। রাইট এ শর্ট কম অ্যাবাউট অলিম্পিক, রাইট এ শর্ট কম্পিটিশন অ্যাবাউট অলিম্পিক গেমস, এটা তোমাদের জন্য বাইরের কাজ হিসেবে থাকবে। আশা করি তোমরা 6 নং প্রশ্নটা সবাই লিখে প্রস্তুত করে রাখবে, যখন আমাদের এই কোভিড-19 ফর্টিভারে যখন ক্লাসটা শুরু হবে বা পর্যায়ে আমরা সক্ষম হবো তখন তোমাদের কাছে আমরা হাতে কলমে দেখবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আব্দুল হামিদ মিয়াজি আজ এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।